আল্লাহ হচ্ছেন অরূপ আর বান্দা হচ্ছে স্বরূপ অরূপ ও স্বরূপের মধ্যে মিলন খুবই কঠিন তার জন্য প্রয়োজন সেতু বন্ধন আল্লাহ হচ্ছেন অসীম আর বান্দা হচ্ছে সসীম সসীম আর অসীমের মিলনও খুব জটিল তাই এক মধ্যস্থতার প্রয়োজন আর এই মধ্যস্থতার জন্যই আল্লাহ পাক অন্য প্রিয় বান্দাকে নির্বাচন করেন তাদের মাধ্যমেই শরীয়তের বিধিবিধান দেন এক কথায় ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা প্রদান করেন আমি একরাম হচ্ছেন আল্লাহ প্রদত্ত ফরজে এলাহি প্রাপ্তির একমাত্র মাধ্যম এটা কেউ অস্বীকার করতে পারবে না প্রিয়দর্শক যুগ যুগ ধরে আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য অসংখ্য নবীর আসল প্রেরণ করেছেন তাদের মধ্যে হজরত আদম আলী হিসাল্লামের শুরু এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লু আলী হিসাল্লাম শেষ নবী এ সকল নবী রসুলদের মধ্যে নবী রসুলদের পরিচয়ে তুলে ধরা হলো দর্শক নবী রসুলদের মধ্যে আদম কোরআনে বর্ণিত ইসলাম ধর্মের প্রথম মানুষ প্রথম নবী ইসলামী বিশ্বাস মতে আল্লাহ তার থেকে তার স্ত্রী হাওয়া আলি হাসাল্লামকে মানব জাতির মা হিসেবে সৃষ্টি করেছেন কোরআনে আদমের নাম দশটি সুরার পঞ্চাশ আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আল বাকারা সুরা আল ইমরান সুরা আল আরাফ সুরা ইশরা সুরা কাহফ এবং সুরা তোয়াতে তার নাম গুণাবলী ও কার্যাবলী আলোচনা করা হয়েছে সুরা আল হিজর ও সুরা সোয়াদে শুধু গুণাবলী এবং সুরাল আল ইমরান সুরা আল মাইদা এবং সুরা ইয়াসিনে আনুষাঙ্গিক রূপে শুধু নামের উল্লেখ রয়েছে